হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনারা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আমি মিশো থেকে কিছু প্রোডাক্ট নিয়েছি, তো ভাবলাম সেগুলো রিভিউ দিয়ে দেই। তো ফার্স্ট যে প্রোডাক্ট সেটি হলো একটি পার্স, ব্লু কালারের একটি পার্স, যেটি আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। অনেকই সুন্দর, কোনো ভারী শাড়ি বা লেহেঙ্গার সাথে ক্যারি করার জন্য একদম পারফেক্ট। এটিকে পার্স নয়, বটুয়া বলে হয়তো, সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু অনেকই সুন্দর। আর এটার হাতের যে পুঁতি করা রয়েছে সেটাও অনেক সুন্দর, কোয়ালিটি ফুল। চলো এবার সেকেন্ড প্রোডাক্টে যাওয়া যাক। সেকেন্ড প্রোডাক্টটি হলো মাথার গজরা, সেটি অনেক সুন্দর, অনেকই কোয়ালিটি ফুল। গজরাটি তোমরা সবাই দেখতে পারবে, অনেকই লম্বা, মাথার খোপাটা পুরো প্যাচ হয়ে যাবে। সামনেই কালী পুজো আসছে, তো এর জন্য একদমই পারফেক্ট। চলো এবার থার্ড প্রোডাক্টে যাওয়া যাক। থার্ড প্রোডাক্ট যেটা সেটি হলো একটি চোকার, যেটা আমি মিশোর থেকে পারচেস করেছি। প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তাছাড়া কোড ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চোকারটা অনেকই সুন্দর, অনেক অনেক কোয়ালিটি ভালো, বেস্ট কোয়ালিটি চোকারটা। পূজায় পরার জন্য একদমই পারফেক্ট। তার সাথে ইয়াররিংস রয়েছে ছোটো ছোটো দুটো, অনেকই কিউট কিউট দুটো ইয়াররিংস। চলো এবার ফোর্থ প্রোডাক্টে যাওয়া যাক। ফোর্থ প্রোডাক্টটি হলো একটি অক্সিডাইজ জুয়েলারি, যেটা কম্বো আমি পারচেস করেছিলাম। অনেকই ছোট কিউট কিউট দুটো ইয়াররিংস। আমার কাছে ইয়াররিংস আর এই গলারটা ভীষণই ফেভারিট, আমার অনেক পছন্দের এই হারটা। অনেকই কোয়ালিটি ফুল, কোনো শাড়ির সাথে ক্যারি করার জন্য একদমই পারফেক্ট। সেকেন্ড যেটা, এটা হলো একটি অক্সিডাইজ জুয়েলারি, সিলভার, যেটাকে বলে সিলভার চোকার। এই ইয়াররিংসগুলো কানপাশা বলে হয়তো, অনেকই সুন্দর এই ইয়াররিংসগুলো। চোকারটাও অনেক কিউট। চলো এবার ফিফথ প্রোডাক্টে যাওয়া যাক। পাঁচ নম্বর প্রোডাক্ট যেটা সেটি হলো মাথার খোপা। এই খোপাটা অনেকই সুন্দর, আমার কাছে এই প্রাইজে এই খোপাটা পাওয়া, আমার মনে হয়েছিল পার্সোনালি যে এই খোপাটা অনেকই কিউট, অনেকই কোয়ালিটি ফুল।